শিশুদের যতই সাবধানের সাথে রাখি না কেন, এই সর্দি কাশি ঠান্ডা গরম কিন্তু কোথা থেকে লেগেই যায়। আর এই সর্দি কাশি লাগা মানেই কিন্তু খুব কমন একটা প্রবলেম হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া। প্রায় প্রতিটা শিশুরই দেখা যায় নাক বন্ধ হয়ে যাচ্ছে, শিশুরা ভালো মতো নিঃশ্বাস নিতে পারছে না এবং মারাত্মক একটা অস্বস্তির মধ্যে পড়ে শিশুরা। এবং তার জন্য কিন্তু বাবা মারা আমরা হয়ে পড়ি মারাত্মক নাজেহাল। তখন কি করব, কি করলে ঠিক হবে সেটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না। শিশুদের নাক বন্ধ হয়ে যাওয়ার কিন্তু ভয়াবহ দিকও আছে। অনেক সময় কিন্তু শিশুদের নাক বন্ধ হয়ে গেলে ডাক্তারের কাছে পর্যন্ত দৌড়াতে হয়। আজকে আমি শিশুদের নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্ত কিছু এর মধ্যে আলোচনা করেছি। শিশুদের কেন নাক বন্ধ হয়, নাক বন্ধ হয়ে গেলে আমাদের কি করা উচিত, ঘরোয়া কি কি জিনিস করলে শিশুদের নাক বন্ধ হয়ে যাওয়াটা ঠিক হয়ে যেতে পারে, বা কোন সময় শিশুদের নাক বন্ধ হয়ে গেলে ডাক্তারের কাছে যাওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তাই আপনাদের রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা পুরোটা দেখুন। শিশুদের নাক বন্ধ হয়ে গেলে কি কি করা উচিত তার সমস্ত ধারণা ভিডিওটা থেকে পাবেন। আপনারা অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটা প্লিজ পারলে শেয়ার করবেন, ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন কোনো ভিডিওর জন্য যদি রিকোয়েস্ট করতে হয় তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন। আজকে যদি আমার ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন আমার চ্যানেলের, তাহলে বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখানে বেবি কেয়ার সংক্রান্ত, বেবি ফুড রেসিপি সংক্রান্ত, প্রেগনেন্সি কেয়ার সম্পর্ক সমস্ত ভিডিও এখানে পাবেন, আপনারা অনেকটা উপকৃত হবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে রাখবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে আমার তার নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। চলুন আর দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম বলবো নাক বন্ধ হয়ে যাওয়ার প্রধান এবং কার্যকরী ওষুধ হলো মায়ের বুকের দুধ। শিশু যদি রেগুলার মায়ের বুকের দুধ পান করে তাহলে কিন্তু শিশু হাইড্রেটেড থাকে এবং মায়ের বুকের দুধ থেকে যে পরিমাণ ইমিউনিটি পায় শিশু তাতে কিন্তু এই সর্দি কাশির যে ইনফেকশন ভাইরাস তার থেকে কিন্তু শিশু লড়তে পারে তাদের সাথে। তো তাই জন্য এইসবের হাত থেকে কিন্তু মানে শিশু রেগুলার যদি মায়ের বুকের দুধ পান করে তাহলে কিন্তু এই ইনফেকশনগুলো কম হয় শিশুদের। এবং নাক যদি বন্ধ হয়ে যায় তাতে শিশুকে যদি বেশি পরিমাণে মায়ের বুকের দুধ পান করা হয় তাতে দেখা যায় খুব তাড়াতাড়ি সেটা থেকে কিন্তু শিশু রিলিফ পাচ্ছে। তাই বলবো রেগুলার শিশুকে প্রচুর পরিমাণে মায়ের বুকের দুধ পান করান। এরপর দ্বিতীয় বলবো গরম কম্প্রেস। এটা শিশু যদি বয়স ছোট হয়, শিশুর বয়স যদি এক বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এটা সেই সমস্ত শিশুদের জন্য খুব কার্যকরী একটা ওষুধ। সেটা হলো ঘরে যদি মোটা টাওয়েল থাকে সেই টাওয়েলটাকে গরম জলে ডোবান এবং খুব ভালো করে সেটাকে চেপে নিকড়ে নিন। সেই টাওয়েলটাকে হাতে করে গরম, হালকা গরম, যেটা শিশুর ত্বক নিতে পারবে সেই রকম গরম টাওয়েলটাকে জল নিকড়ে নেওয়ার পর সেই টাওয়েলটাকে এইভাবে নাকের দুপাশে ধরুন। এইভাবে যদি নাকের দুপাশে ধরেন দেখবেন এইখানকার যে মিউকাস গুলো থাকছে, যে শ্লেষ্মা গুলো থাকছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে এবং গলে নাক দিয়ে কিছুক্ষণের মধ্যে ঝরে পড়ছে এবং শিশুর নাকটা যে ব্লকটা থাকছে সেই ব্লকটা খুলে যাচ্ছে, শিশু আস্তে আস্তে নিঃশ্বাস নিতে পারছে। এটা যখন করবেন তখন অবশ্যই বলবো যে চোখ দুটো যেন শিশুর ঢাকা না পড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে শিশুর প্রচন্ড অস্বস্তি হবে। আর এই গরম কম্প্রেসটা দিলে শিশুদের কিন্তু খুব আরাম হয় এবং বড়দের ক্ষেত্রে এটা অতটা কাজ করে না যতটা ছোট শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে 6-7 মাস এরম বয়সী শিশুদের ক্ষেত্রে যতটা কাজ করে। এবং এটা যখন করবেন ওই কাপড়টা যেন ভালো করে নিকড়ে নেবেন, তার মধ্যে যেন জল না থাকে, একদম ড্রাই করে নেবেন এবং তার মধ্যে যেন হালকা উষ্ণ একটা তাপমাত্রা থাকে, যেটা এখানে লাগলে হালকা গরমে যে একটা আরাম হয় এবং শ্লেষ্মাটা গলতেও যাতে সাহায্য হয় সেরকম একটা টেম্পারেচারে নেবেন। এরপর 3 নম্বর বলবো নাক বন্ধ হয়ে গেলে শিশুদের মাথাটা তুলে রাখুন। শিশুরা দেখবেন যদি সারাক্ষণ নাক বন্ধ থাকে এমনিতেই প্রচন্ড অস্বস্তি হয়, আমাদের তো হয়, ছোটদের তো আরো অস্বস্তি হয় এবং সেই সময় শিশুরা কিন্তু প্রচন্ড পরিমাণে কান্নাকাটি খিটখিটে হয়ে ওঠে। তার উপর যদি রাতে শোবার সময় শিশুদের ঘুম না হয়, নাকটা সারাক্ষণ বন্ধ থাকে, তখন কিন্তু শিশুরা আরো বেশি খিটখিটে হয়ে ওঠে। এর জন্য কি করতে হবে, শিশু যখন শোবে সেই শোবার সময় যাতে শিশুর ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, সেই সময় যাতে শিশুর নাকটা দিয়ে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে, সেটার জন্য আমাদের কি করতে হবে, শিশুর মাথাটাকে একটু উঁচু করে শোয়াতে হবে। তার জন্য শিশু যে বালিশের মধ্যে শোয়ে তার বালিশের তলায় কাপড় দিতে হবে, কাপড় দিয়ে উঁচু করতে হবে বালিশটাকে। খুব বেশি উঁচু করবেন না যাতে শিশুর ঘাড়ে লাগে, মোটামুটি এরকম একটা পজিশনে শিশুকে শোয়াতে হবে।
শোয়ালে কি হবে, শিশুর মাথাটা যদি একটু উঁচু হয়ে থাকে, শিশুর নাকের মধ্যে যে শ্লেষ্মাটা থাকবে সেটা খুব অনায়াসে নিচের দিকে নেমে আসবে, বাইরে বেরিয়ে আসবে, তাতে ব্লকটা খুলে যাবে, শিশু নর্মালি নিঃশ্বাস নিতে পারবে। যদি শিশু দেখেন প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে, কোলে শোয়াতে হচ্ছে শিশুকে, তো সেক্ষেত্রে বলবো যদি কোলে শোয়ান তাহলে মাথার নিচে হাত দিন আপনার, হাতের উপর শিশুর মাথাটা রাখুন, তাহলে দেখবেন শিশু অনেক সময় আরামে ঘুমায়। যখন সর্দি কাশি ঠান্ডা গরম লেগে যায়, আমরা মায়েরা কিন্তু প্রত্যেকেই জানি শিশুরা কিছুতেই বিছানায় শুতে চায় না, মায়ের কোলে শুতে চায়, ওরা সেই গরমটা খুব পছন্দ করে। এবং কেন আরো মায়ের কোলে শুতে চায়, মায়ের কোলে শুলে যখন আমরা হাতটা শিশুদের মাথার তলায় দিচ্ছি, মাথাটা যেই উঁচু হয়ে যাচ্ছে শিশুটা আরামে শুতে পাচ্ছে, নিঃশ্বাস নিতে পাচ্ছে, তো সেটা করুন, সেই রকম একটা উঁচু পজিশন রাখুন যাতে হাতের উপর মাথাটা দিলে শিশুর নাকটা দিয়ে ভালো মতো নিঃশ্বাস নিতে পারে। এরপর 4 নম্বর বলবো স্যালাইন ড্রপ। শিশু বিশেষজ্ঞের কাছে গেলে নাক বন্ধের সমস্যা নিয়ে যদি যান, তাহলে সবার প্রথম শিশু বিশেষজ্ঞরা কিন্তু দিয়ে থাকেন এই স্যালাইন ড্রপ। স্যালাইন ড্রপটা এমন কিছুই না, নর্মাল একটা নুন জল, তো এটাতে শিশুদের কোনো ক্ষতি হয় না, এটা যতবার ইচ্ছা দেওয়া যায়, তো ডাক্তারবাবুরা এটাই প্রেসক্রাইব করে থাকেন এবং এটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন বাচ্চাদের স্যালাইন ড্রপ। তবে এই স্যালাইন ড্রপটা দেওয়ার কিন্তু বেশ কিছু সতর্কতা আছে, প্রথমে সেগুলো বলে দিই। শিশুকে যখন এই স্যালাইন ড্রপটা দেবেন তখন আপনার কোলে শোয়াবেন, মাথাটাকে উঁচু করবেন, মাথা উঁচু করার পর শিশুর একটা নাকের ফুটোতে 2-3 ড্রপ স্যালাইন ড্রপ দেবেন, দিয়ে 1 মিনিট ওয়েট করবেন, তারপর আরেকটা নাকের ফুটোয় আবার 2 ড্রপ দেবেন। আমি এই 1 মিনিট অপেক্ষা করতে বলছি কারণ এমনিতেই দেখবেন কোনো কিছু শিশুদের নাকে দিলে শিশুরা ভীষণ অস্বস্তিতে পড়ে, বা আমাদেরও নাকে কোনো কিছু দিলে আমরা খুব অস্বস্তি ভোগ করি, তো সেটা যদি শিশুদের নাকে দেন তখন শিশুরা এমনিতেই খুব ছটফট করে, এবং 2 নাকে যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেন, অপেক্ষা না করেন, তাহলে দেখবেন শিশুরা হাঁপিয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, একই তো নাক বন্ধ, তার মধ্যে একটা ড্রপ যখন আপনি দিচ্ছেন শিশুরা এত অস্বস্তিতে পড়ে সেটা দিতে চায় না কিছুতেই। তো তাই জন্য বলবো একটা নাকের ড্রপ দেওয়ার পর যখন নাকের ড্রপটা পুরোপুরি সেটা ভিতরে চলে যাচ্ছে, তারপর অপেক্ষা করার পর আরেকটা নাকে দিন, তাতে শিশুরা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে। এই স্যালাইন ড্রপটা দিলে কি হয়, স্যালাইন ড্রপটা দিলে নাকের মধ্যে যে শ্লেষ্মাটা জন্মাচ্ছে, যে মিউকাসটা থাকছে, সেটা কি হয় পাতলা হয়ে যায়, পাতলা হয়ে গিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, বা অনেক সময় কি হয় গলা দিয়ে দেখা যায় নিচ দিয়ে নেমে যাচ্ছে, সেটা হয় মোটামুটি নাকের ব্লকেজটা কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। শিশুদের জন্য এই স্যালাইন ড্রপ যদি আমরা দোকানে কিনতে যেতে না পারি, মানে রাত বিরেতে যদি অসুবিধা হয়, তখন কিন্তু এই স্যালাইন ড্রপ আমরা বাড়িতেও বানিয়ে নিতে পারি। কিভাবে বানাবো বলে দিই, সেটা হলো 1 চামচ কুসুম ফিল্টার গরম জল নেবেন, সেই গরম জলটার মধ্যে 1 চিমটে নুন দেবেন, সেই নুন গরম জলটা ড্রপারে করে, পরিষ্কার কোনো ড্রপারে করে শিশুদের নাকে দেবেন। সেটা সব থেকে ভালো ঘরে তৈরি স্যালাইন ড্রপ, এটা কিন্তু যতবার ইচ্ছা দেওয়া যায়, কারণ এর মধ্যে কোনো ওষুধ নেই, আমরা নর্মাল ঘরে বানানো, এর কোনো ক্ষতি নেই। যখন স্যালাইন ওয়াটার দেওয়া হচ্ছে, স্যালাইন ওয়াটার দেওয়ার পর কি হয়, নাকের মিউকাসগুলো নরম হয়ে যায়, অটোমেটিক অনেক সময় বেরিয়ে আসে, কিন্তু অনেক সময় কি হয় খুব গাঢ় শ্লেষ্মা থাকার জন্য সেটা বেরিয়ে আসতে চায় না, তখনও কিন্তু নাক বন্ধ হয় না, শিশু মানে নাক বন্ধটা খুলে না, সেরামই থেকে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তখন বাল্ব সিরিঞ্জের ইউজ করতে হয়। বাল্ব সিরিঞ্জটা কি, বাল্ব সিরিঞ্জ এরকম একটা নাক পরিষ্কার করার যন্ত্র শিশুদের, এটার পিছন দিকটা বাল্বের মতো দেখতে হয়, যেটা পাম্পারের মতো হয়, আর সামনের দিকটা সিরিঞ্জ হয়। যারা বাল্ব সিরিঞ্জ ইউজ করছেন, মানে অনলাইন মার্কেটে আপনারা এটা কিনতে পারবেন, এখান থেকে কিনে নিতে পারেন, যদি বাল্ব সিরিঞ্জ ইউজ করেন একটা কথা আমি বারবার বলবো, খুব সাবধানতার সাথে ইউজ করবেন, কারণ শিশুদের নাকটা খুব সেন্সিটিভ হয়, খুব সাবধানতার সাথে আস্তে আস্তে ইউজ করবেন যাতে শিশুরা ব্যথা না পায়। আর শিশু যদি এটা ব্যবহার করতে দিতে না চায় বা ছটফট করে, সেক্ষেত্রে বলবো আপনারা ব্যবহার করতে যাবেন না, অটোমেটিক দেখবেন একটা টাইমের পর শিশুর নাকের শ্লেষ্মাটা বেরিয়ে আসবে। যদি বাল্ব সিরিঞ্জ ইউজ করেন তাহলে বলবো বাল্ব সিরিঞ্জটা কিন্তু ব্যবহার করার সময় অবশ্যই হাইজিন মেনটেন করে ব্যবহার করবেন। বাল্ব সিরিঞ্জ ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই এটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নেবেন, মানে যেটাকে আমরা বলি জীবাণুমুক্ত করা, সেই জীবাণুমুক্ত করে নেবেন, তারপর এটাকে শিশুর নাকে ব্যবহার করবেন, এবং ব্যবহার করার পর ওই শ্লেষ্মাটাকে বা মিউকাসটাকে খুব ভালো করে বাল্ব সিরিঞ্জ থেকে পরিষ্কার করবেন, সাবান জল দিয়ে খুব ভালো করে ধোবেন, তারপর আবার জীবাণুমুক্ত করে তবেই কিন্তু বাল্ব সিরিঞ্জটাকে রাখবেন। এই হাইজিনটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। আর বাল্ব সিরিঞ্জ এখন মোটামুটি অনলাইন মার্কেটে অ্যাভেলেবেল, বা এমনিও মার্কেটে আপনারা পেয়ে যাবেন শিশুদের নাক পরিষ্কার করার জন্য, তবে বারংবার বলছি বাল্ব সিরিঞ্জ ইউজ করলে বা যে কোনো রকম নাক পরিষ্কার করার যন্ত্র ইউজ করলে কিন্তু খুব সাবধানতার সাথে ইউজ করবেন। আর একটা জিনিস বলবো, শিশুদের নাকে কিন্তু কখনোই এই মিউকাস বের করার জন্য কোনো ইয়ারবাডস বা সেফটিপিন এই জাতীয় জিনিসের ব্যবহার করবেন না, কারণ শিশুদের নাক কিন্তু খুব সেন্সিটিভ হয়, কোনো সময় শিশু নড়াচড়া করবে, শিশু কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপর 5 নম্বর বলবো,
হোম রেমেডি বেশ কিছু রয়েছে, আয়ুর্বেদিক হোম রেমেডি, যেটা করলে হয়তো আপনাদের শিশুদের যদি নাক বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু নাক খুলে যায়। তো এটা আমার ক্ষেত্রে খুব কাজে দেয়, আপনারাও করে দেখতে পারেন। প্রথম বলবো জোয়ানের পুটলি, এটা অনেকেই হয়তো আপনারা জানেন, যারা জানেন না আমি তাদের জন্য শেয়ার করছি। ঘরে যে জোয়ান থাকবে সেই জোয়ানটাকে তাওয়ার মধ্যে খোলা তাওয়ায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন। এটা ততক্ষণ অব্দি বাজবেন যতক্ষণ না জোয়ান থেকে গন্ধ বেরোচ্ছে। যখন জোয়ান থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাস অফ করে জোয়ানটাকে ঠান্ডা করে নিন এবং একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে এই জোয়ানটাকে বেঁধে একটা পুটলি বানিয়ে নিন। এরপরে জোয়ানের পুটলিটা শিশুর নাকের কাছাকাছি রাখুন। যখন শিশু শোবে তখন শিশুর নাকের কাছাকাছি রাখুন, দেখুন শিশুর নিঃশ্বাস নিতে আর কোনো প্রবলেম হবে না, শিশুর নাকটাও খুব তাড়াতাড়ি খুলে যাবে। আমি আরো একটা আয়ুর্বেদিক হোম রেমেডি বলি আপনাদের, সেটা হলো চারকোয়া রসুন নেবেন এবং এক চামচ জোয়ান নেবেন। চারকোয়া রসুনের খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবেন এবং এক চামচ জোয়ান আর চারকোয়া রসুন একটা তাওয়ার মধ্যে নিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। ততক্ষণ অব্দি নাড়াচাড়া করবেন যতক্ষণ না এটা থেকে একটা ঝাঁঝালো গন্ধ বেরোয় এবং এটা রং পরিবর্তন হয়ে যায়। যখন এটা রং পরিবর্তন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিন এবং সেটাকে আবার একটা সুতির কাপড়ের মধ্যে পুটলি বানিয়ে নিন। এই পুটলিটা শিশু যখন ঘুমাতে যাবে শিশুর শরীরের কাছাকাছি কোথাও একটা রাখবেন, তবে নাকের কাছাকাছি রাখবেন না। এটা কোথাও যদি শিশু বালিশের নিচে রাখতে পারেন, বালিশের পাশে রাখতে পারেন, বা শিশু যদি শুয়ে থাকে গায়ের কোথাও একটা পাশে বা পিঠের কাছে এরকম পজিশনেও আপনারা রাখতে পারেন। এটা থেকে যে গন্ধটা বেরোয় তাতে কিন্তু শিশুর নাক খুলে যায়, খুব ভালো কাজ দেয়। তো এটাও আপনারা বাড়িতে করে ট্রাই করে দেখতে পারেন। এরপর ৬ নম্বর বলবো স্টিমার বা হিউমিডিফায়ার। বাড়িতে যদি হিউমিডিফায়ার বা স্টিমার থাকে তাহলে বলবো নাক বন্ধের জন্য কিন্তু খুব ভালো কার্যকরী একটা জিনিস হলো এই হিউমিডিফায়ার। অনলাইন মার্কেট বা অফলাইন মার্কেট যেখানেই হোক এখন অ্যাভেলেবেল হিউমিডিফায়ার বাচ্চাদের জন্য। যদি সম্ভব হয় বাড়িতে যদি না থাকে তাহলে বলবো একটা স্টিমার বা হিউমিডিফায়ার অবশ্যই রাখুন। এটা কি করে, ঘরের যে বাতাসটাকে কিন্তু আর্দ্র রাখে। এই হিউমিডিফায়ার থেকে শিশু যে ধোঁয়াটা পায় তাতে কিন্তু খুব সহজেই শিশুর নাক খুলে যায়, তাই হিউমিডিফায়ার থাকলে নাকের যদি বন্ধের সমস্যা থাকে খুব তাড়াতাড়ি মিটে যায়। এবার বলি যদি বাড়িতে হিউমিডিফায়ার বা স্টিমার না থাকে তাহলে কি করবেন, শিশু যখন ঘুমিয়ে পড়বে সেই সময় দরজা জানলা ঘরের বন্ধ থাকা অবস্থায় খুব ফুটন্ত গরম জল একটা বালতি করে এনে শিশুর ঘরের মধ্যে রেখে দিন। সেই ফুটন্ত গরম জলটা থেকে যে ধোঁয়াটা বেরোবে সেটা থেকেও কিন্তু শিশুর নাক খুলে যায়, খুব ভালো কাজ হয়, আপনারা করে দেখতে পারেন। এটা কিন্তু একটা হিউমিডিফায়ারের কাজ করে। এই বালতির গরম জলটা থেকে যে বাষ্পটা বেরোচ্ছে সেটা ঘরের বাতাসটার মধ্যে কিন্তু মিশে যাচ্ছে এবং সেটা কি হচ্ছে শিশুর নাকের কাছাকাছি আসছে, তখন শিশুর নাক খুলে যাচ্ছে। তো একটা কথাই বারংবার বলবো যে শিশু যখন ঘুমাবে তখনই কিন্তু এটা করবেন, তাছাড়া করবেন না। কারণ কোন সময় শিশু যদি পড়ে যায় তাহলে কিন্তু গরম জলে একটা বড় অঘটন ঘটতে পারে। আর যদি আপনার সন্তান বড় হয়ে গিয়ে থাকে, মানে বোঝার মতো ক্ষমতা যদি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে বলবো ভাপ, গরম জলের যে ভাপ নেওয়া আমরা বলি, সেই ভাপ নিলেও কিন্তু মিউকাস খুব তাড়াতাড়ি তরল হয়। মানে একটা বাটিতে ফুটন্ত গরম জল করুন এবং একটা টাওয়েল চাপা দিয়ে সেই গরম জলটার ভাপটা শিশুকে নিতে বলুন। তাতে কি হবে, কপাল বা নাকের মধ্যে যে মিউকাসটা থাকছে কি সেটা খুব তাড়াতাড়ি তরল হয়ে যাবে এবং বাইরের দিকে বেরিয়ে আসবে। এটা যখন শিশু করবে তখন কিন্তু অবশ্যই বলো মাকেও শিশুর সাথে সাথে টাওয়েলের মধ্যে চাপা দিয়ে এটা করতে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু শিশু একটা অঘটন ঘটাতে পারে। তো এই জিনিসটাকে ওই জন্যই বলবো শিশুর জ্ঞান হওয়া অবস্থায় তবেই করাবেন, ছোট অবস্থায় শিশুকে করাতে যাবেন না। এবং সাথে ওই জন্যই আমি মাকে থাকতে বলছি, মায়ের থাকলে কি হয় কোন রকম অঘটন থেকে শিশুকে রক্ষা করতে পারে। এরপর ৭ নম্বর বলবো রসুন তেল মালিশ। নাক বন্ধ শিশুদের হয়ে গেলে কিন্তু খুব কার্যকরী একটা ওষুধ আমাদের দাদু ঠাকুমারা বলে এসেছেন রসুন তেল মালিশ। অনেক হয়তো জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, একটা চায়ের কাপের চার ভাগের এক ভাগ সর্ষের তেল নেবেন এবং তার মধ্যে খোসা ছাড়ানো চারকোয়া রসুন নেবেন, আর যদি বাড়িতে মেথি থাকে সেই মেথিও এক চামচ এর মধ্যে দিতে পারেন। এই তিনটে জিনিস একত্রিত করে মাঝারি আঁচে এটাকে ফোটাবেন। ফোটালে দেখা যাবে হালকা একটা গন্ধ বেরোবে এবং রংটাও কিন্তু রসুনের চেঞ্জ হয়ে যাবে। সেই সময় গ্যাসটা অফ করে দিন এবং এই তেলটাকে ঠান্ডা হতে দিন। তেলটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে ছেঁকে নিন, নিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে যখন তেলটা শিশুর শরীরে দেবেন, জানলা দরজা অবশ্যই ঘরের বন্ধ করে নেবেন এবং খুব ভালো করে শিশুর বুক, পিঠ, হাতের তালু এবং পায়ের তালুতে খুব ভালো করে এইভাবে ঘষে দিন। যত ঘষবেন দেখবেন হাতের তালু পায়ের তালু গরম হতে শুরু করবে।
এটা কিন্তু খুব উপকারী, মুখে চোখে নাকে দেওয়ার কোনো দরকার নেই। এই যে ঝাঁঝালো একটা গন্ধ, তাতে কিন্তু শিশুদের নাক খুলে যায়। এবং দেখবেন আগেকার ঠাকমা দাদুরা সবসময় ঠান্ডা লাগলে কিন্তু এই তেল মালিশটাকে একটা ওষুধের মতো ধরে নিত, এবং সত্যি এটা খুব কাজে দেয়। তবে একটা জিনিস বলবো, যদি শিশু সর্ষের তেল না সহ্য হয়, যদি র্যাশ বেরোয় সর্ষের তেলে বা সর্ষের তেলে অ্যালার্জি থাকে, তাহলে এটা করার দরকার নেই। এবং এই তেলটা কিন্তু শিশু যখন রাতে শুতে যাবে ঠিক তার আগেই লাগাবেন, সারাদিন কিন্তু এই তেলটা লাগাবেন না। শুতে যাওয়ার আগে ভালো করে মালিশ করে দিলে শিশুর শরীরে হাত পা গুলো এগুলো গরম হয়, এবং নাকের যে মিউকাসটা থাকে দেখবেন সেটা আস্তে আস্তে দেখবেন ঝরে আসছে, নাক দিয়ে বেরিয়ে জলের মতো পড়ে যাচ্ছে। তো খুব উপকারী এই তেলটা, লাগিয়ে দেখতে পারেন। এরপর 8 নম্বর বলবো স্যুপ। এই সময় শিশুদের নাক বন্ধ থাকার ফলে শিশুরা কোনো কিছু খাবার খেতে চায় না, প্রচন্ড ঘ্যান ঘ্যান করে। তো যদি সলিড শুরু করে থাকে শিশু, তাহলে বলবো সব থেকে ভালো খাবার হলো এই সময় স্যুপ। কারণ স্যুপের মধ্যে যে জিনিসগুলো থাকে, গোলমরিচ, রসুন, এই সমস্ত জিনিসগুলো যে ইনফ্লামেটরি প্রপার্টিজ রয়েছে, সেটা কিন্তু এই সর্দি কাশি যে ইনফেকশনের হাত থেকে কিন্তু শিশুকে লড়তে সাহায্য করে। তাই বলবো স্যুপটা খুব ভালো একটা খাবার এই সময়কার জন্য। নাক এর যে সমস্যাটা থাকে, নাক বন্ধ হয়ে যাওয়া, সেটাতেও শিশুরা অনেকটা উপকৃত হয়, গলায় আরাম হয় শিশুদের, এবং শিশুরা খেতেও ভালোবাসে। তো অনেক শিশুদের স্যুপ আছে, যেমন টমেটো স্যুপ, গাজর আলু স্যুপ, চিকেন স্যুপ। আমার চ্যানেলে বেশ কিছু স্যুপের রেসিপি আছে, সেখান থেকে আপনারা দেখে শিশুদেরকে স্যুপ বানিয়ে দিতে পারেন। এবং এই সময়টা বলবো অবশ্যই শিশুদের স্যুপ বা এই জাতীয় ড্রিঙ্কস গুলো খাওয়ান। আমার দেখবেন চ্যানেলে সর্দি কাশি লাগলে এক ধরনের সিরাপ আমি শেয়ার করেছিলাম এর আগে, সর্দি কাশির অভ্যর্থ ওষুধ, সেই সিরাপও আপনারা শিশুদেরকে এই সময় খাওয়াতে পারেন। এতক্ষণ বললাম শিশুদের নাক বন্ধ হয়ে গেলে আমাদের কি কি করণীয়। এবার বলি যে শিশুদের কোন সময় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রথম বলবো, যদি দেখেন এই নাকবন্ধের সমস্যায় শিশু মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ ধরে ভুগছে, শিশুর এই নাকবন্ধের সমস্যা কমছে না, এবং প্রায় এই 2-3 সপ্তাহ ধরে কফ কমছে না, শিশু সারাক্ষণ ঘড়ঘড় করছে, ভিতরে আওয়াজ হচ্ছে, তাহলে বলবো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান, আর বাড়িতে ফেলে রাখবেন না, তখন ডাক্তার দেখানোটা কিন্তু অত্যাবশ্যক। এরপর বলবো শিশুর নাকবন্ধের সাথে সাথে যদি দেখেন পাঁজর ওঠানামা করছে, শিশুর নিঃশ্বাস নিতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, যেটাকে বলি শ্বাসকষ্ট, সেরকম যদি সমস্যা দেখতে পান সঙ্গে সঙ্গে বলবো বাড়িতে না ফেলে রেখে ডাক্তারের কাছে যান। এর সাথে বলবো এই নাকবন্ধের সমস্যার সাথে সাথে শিশুর গায়ে যদি তীব্র জ্বর থাকে, এবং এই নাকবন্ধের সমস্যা 4-5 দিন হয়ে গেছে এবং জ্বরও 4-5 দিন ধরে কমছে না, নাকের মধ্যে একটা ঘর 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 সবসময় আওয়াজ হচ্ছে, তাহলেও কিন্তু অবশ্যই বলবো ডাক্তার দেখিয়ে নেবেন। সমস্ত হোম রেমেডি করার পরও যদি দেখেন শিশুর নাক সবসময় লাল হয়ে থাকছে, শিশুর চোখে সবসময় জল থাকছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে বা নাক দিয়ে অনবরত জল পড়ছে, বা নাকের মধ্যে সারাক্ষণ একটা ঘর ঘর আওয়াজ, ঘুমালে বিশেষ করে সবসময় আওয়াজ হয়ে যাচ্ছে, বেশ অনেকদিন হলো কমতে চাইছে না এই হোম রেমেডি গুলো করার পরও, তাহলে বলবো বাড়িতে না ফেলে রেখে ডাক্তার দেখিয়ে নিন। মোটামুটি এই সমস্ত জিনিসগুলো যদি হয় তাহলে বলবো ডাক্তারের কাছে যাবেন, বাড়িতে ফেলে রাখবেন না, ডাক্তারের কথা মতো শিশুকে ওষুধ খাওয়াবেন। আর আমার ভিডিওটা, আজকের ভিডিওটা পুরোটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সমস্ত মায়েদের কাছে এটা পৌঁছানোটা খুব দরকার তাদের শিশুদের জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের বলবো যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো ভিডিও বানানোর কোনো রিকোয়েস্ট থাকে আপনাদের, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো, আপনাদের যে বিষয়টা আপনার ভিডিও বানাতে বলছেন সেই বিষয়টার উপর আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। আজকের মতো এখানেই থাক, আসছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও, টাটা।